সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার যন্ত্রপাতি কেনাকাটার নামে রীতিমতো লুটপাট চলছে। মাছাঙ্গার অনুসন্ধানে দেখা যাচ্ছে দাম নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি, তারপরও মিলছে না সঠিক যন্ত্র। এমনকি সাতক্ষীরা জেনারেল হাসপাতালে মালামাল বুঝিয়ে না দিয়ে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিলও তুলে নিয়েছে ঠিকাদার। সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে সাথে নিয়ে বদরুদ্দোজা বাবুর অনুসন্ধানী প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান সোহাগ। সরকারি হাসপাতালে চিকিৎসার কোন যন্ত্রটি কিনতে হবে সেই তালিকা তৈরি করে দিচ্ছেন ঠিকাদার জাহেরউদ্দিন সরকার। প্রকৃত দামের চাইতে কয়েক গুণ বেশি দামে ঠিকাদারের এই তালিকা অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠিয়ে দিতে চাপ দেওয়া হয় খোদ মন্ত্রীর দপ্তর থেকে। প্রমাণ মেলে শুধু একটি দুটি নয়, সব সরকারি হাসপাতালে ঠিকাদারদের এমন দৌরাত্ম্য চলে। এ নিয়ে গেল মার্চ মাসে মাছরাঙ্গা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। আমি একটু এই কাগজটা একটু দেখি, এইটা তো আপনার, এই যে দেখেন আপনি, আপনারই কাগজ। এটার এটার মধ্যে পার্থক্য আছে কোনো? দেখেন তো, এই যে এটার এটার মধ্যে আপনি একটু দেখান আমাকে, তাহলে আমি চলে যাবো, মানে আপনার কথা বিশ্বাস। আপনি কাগজটা একটু দেখান। এরপর নতুন অনুসন্ধান নিয়ে মাঠে নামে মাছরাঙ্গা টেলিভিশন। প্রভাব খাটিয়ে যে যন্ত্রপাতি ঠিকাদাররা হাসপাতালগুলোতে দেন সেখানে কোনো দুর্নীতি হয় কি না তা অনুসন্ধান। এজন্য তথ্য অধিকার আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারে একই সময় কেনাকাটার হাসপাতাল ভিত্তিক তথ্য চেয়ে আবেদন করা হয়। চার মাস অপেক্ষার পর শুধু এক পৃষ্ঠার একটি তালিকা ধরিয়ে দেয় মন্ত্রণালয়। কী কী যন্ত্রপাতি কত টাকায় কেনা হয়েছে, কোন ঠিকাদার কাজ পেয়েছে, সেসব তথ্য সংগ্রহ করতে বলা হয় সংশ্লিষ্ট হাসপাতাল থেকে। সেই তালিকায় দেখা যায় 12টি হাসপাতালে যায় শতকোটি টাকার থোক বরাদ্দ। তাদেরই একটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, অনুসন্ধান শুরু হয় সেখান থেকে। প্রতিদিন বহির্বিভাগে কিছু রোগী দেখা ছাড়া লোকবলের অভাবে আর কোনোই সেবা দিতে পারছে না হাসপাতালটি। তারপরও কর্তৃপক্ষের নজর সেদিকে না থাকলেও তারা তৎপর যন্ত্রপাতি কেনাকাটায়। প্রকল্পের টাকার বাইরেও গেল অর্থ বছরে মন্ত্রণালয় থেকে প্রায় 20 কোটি টাকার বরাদ্দ এসেছে এখানে। দুর্নীতির বড় অভিযোগ এই কেনাকাটাকে ঘিরে। তথ্য অধিকার আইনে সাতক্ষীরা থেকেও কেনাকাটার তথ্য চাওয়া হয়, কিন্তু তা না দিয়ে উল্টো স্বাস্থ্য সচিবকে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেন হাসপাতালের পরিচালক। আপনার কাছেও তো সব কিছু আছে, মানে যন্ত্রপাতি কত টাকা দিয়ে কিনেছেন না কিনেছেন সব তথ্য আপনার কাছে আছে? না না, আমার কাছে না। আমি এর বেশি জানি না। আপনি কি এইটা এটা ওয়ালপাড়া? সেটা আমি বলতে পারব। ওয়ালপাড়ার কি এটা? কোনটা? এই যে আরপি এন্টারপ্রাইজে দিছেন যে, এই যে দেখেন তো, আপনি যেভাবে না পান, আপনি তো কাগজটা চাইলে আমাকে দিতে পারেন। এখন তো এই কাগজটা তো আমি জোগাড় করে আনছি। শেষ পর্যন্ত নিজস্ব অনুসন্ধানে ভারী যন্ত্রপাতি কেনাকাটার 3টি কার্যাদেশ হাতে আসে। এর মধ্যে 2টি জাহেরউদ্দিন সরকার অর্থাৎ ঠিকাদার জহিরের বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির নামে। 2টির একটি ছিল 7.5 কোটি আর অন্যটি 12 কোটি টাকার কাজ। আর সর্বশেষ মন্ত্রণালয়ের বরাদ্দ দেয়া 20 কোটি টাকার কাজটি পেয়েছে আরপি এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠান। রাজধানীর সেগুনবাগিচা কার্যাদেশে পাওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ করা হয় আরপি এন্টারপ্রাইজের অফিস। অবাক না হয়ে উপায় থাকে না, কারণ বেঙ্গল সায়েন্টিফিকের অফিসও একই ঠিকানা, অর্থাৎ আরপি এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার জহির। কিসের অফিস এটা? বেঙ্গল সার্জিক্যাল কোম্পানি। এখানে ওই যে আরপি ট্রেডার্স নামে কোনো প্রতিষ্ঠান আছে? যেগুলো আমি বলতে পারবো না, দেখুন স্যাররা বলতে পারবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারী যন্ত্রপাতির প্রায় সবগুলোই সরবরাহ করেছে ঠিকাদার জহির। আরপি এন্টারপ্রাইজের নামে দেওয়া কার্যাদেশে যন্ত্রপাতির যে দাম দেওয়া হয়েছে তা যাচাই করতে পাঠানো হয় আরেকটি সরবরাহকারী প্রতিষ্ঠানে। তারা জানায় সেখানে কোনো কোনো যন্ত্রপাতির ক্ষেত্রে দাম 3 গুণও বেশি নেওয়া হয়েছে। কার্যাদেশে যন্ত্রপাতির নাম এবং যন্ত্রটি কোথায় তৈরি তাও লেখা আছে। সে অনুযায়ী যন্ত্র দেওয়া হয়েছে কিনা তা দেখতে চাইলে হাসপাতালের পরিচালক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। যন্ত্রপাতিগুলো আমরা একটু ছবি নিতে যাচ্ছি। এখন যন্ত্রপাতিগুলো দেখাতে অসুবিধাটা কোথায় আপনার? আমার কোনো অসুবিধা নেই। তাহলে আপনি তো দেখাতে যাচ্ছেন না, এটা অনুমতি লাগবে।
অনিচ্ছা সত্ত্বেও পরিচালক শেষ পর্যন্ত কিছু যন্ত্রপাতি দেখার অনুমতি দিলেন, যার একটি আলট্রা ক্লিন অপারেশন থিয়েটার। আরপি এন্টারপ্রাইজ এরকম দুটি যন্ত্র সরবরাহ করেছে হাসপাতালে, এক একটির দাম 1,75,00,000 টাকা করে। চুক্তিতে বলা হয় মেশিনটি অস্ট্রেলিয়ার তৈরি, কিন্তু যন্ত্রের গায়ে যে লেবেল রয়েছে তা একটি চীনা কোম্পানি। সবশেষ 20 কোটি টাকার যে যন্ত্র আরপি এন্টারপ্রাইজের নামে জহির দিয়েছে, তার মধ্যে শুধু এটিই খোলা পাওয়া যায়। বেশিরভাগ এখনও বাক্সবন্দী হয়ে পড়ে আছে স্টোর রুমে। বারবার অনুরোধ করার পরও এই রুমের তালা খুলে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ আছে, চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন, কোরিয়া, জাপান কিংবা অন্য কোনো দেশের যন্ত্রপাতি দেবার কথা থাকলেও ঠিকাদার তা করেনি, বরং চীনের কমদামি যন্ত্র বাক্স ভরে দিয়ে বাইরে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল ঘুরে দেখা গেল আগে সরবরাহ করা বেশিরভাগ যন্ত্রও চীনে তৈরি, যেমন এই ইসিজি। কেন চীনা যন্ত্রপাতিতে এত আগ্রহ ঠিকাদারি প্রতিষ্ঠানের, উত্তর জানতে যেতে হবে চট্টগ্রাম। এখানকার জেনারেল হাসপাতালে কয়েক মাস আগে 10 কোটি টাকায় একটি MRI যন্ত্র সরবরাহ করে জহিরের প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক। কিন্তু মাছরাঙ্গার হাতে আসা চালান বলছে, চীনের শেনজেন বাজডা মেডিকেল অ্যাপারেটাস কোম্পানির কাছ থেকে জহির MRI যন্ত্রটি কেনে মাত্র 2.25 কোটি টাকায়, অর্থাৎ এক যন্ত্রে লাভ 7.5 কোটি টাকারও বেশি। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের একান্ত আগ্রহে আমরা এখানে একটা MRI মেশিন বসিয়েছি এবং এটা বেঙ্গল সার্ভিস কোম্পানি তারা নির্মূল সর্বনিম্ন দরদাতা হিসাবে তারা এটা পেয়েছে। কিন্তু একটা MRI মেশিনের দাম তো এত না, আমি এটা এটা আমি যেহেতু আমি যাই না, তা আমরা যেহেতু এটা আমার জানার বিষয় না, এটা সর্বনিম্ন দাতা হিসাবে আমরা পাচ্ছি তাকে দিছি। চলুন ফিরে যাই সাতক্ষীরায়। কম দামে কেনা চীনের মালামাল এই হাসপাতালকে গুছিয়ে দেবার জন্য ঠিকাদার জহির তার আসল প্রতিষ্ঠান বেঙ্গলের বদলে আরপির নামে দরপত্র দেন। অভিযোগ আছে, সাতক্ষীরা হাসপাতালের এই প্রশাসনিক কর্মকর্তার যোগ সাজসে দরপত্র কারসাজি করে তিনি একের পর এক কাজ বাগিয়ে নেন। এই যে চারটা প্যাকেজ, এই চারটা প্যাকেজের কাজ কে পেয়েছে? এখানে আছে ধরেন বেঙ্গল আছে, মার্কেন্টাইল আছে, লাকি আছে, তারপর রোকে আছে, আর তিনটা প্রাইজ আছে। এই বেঙ্গলের মালিক তো জহিরউদ্দিন সরকার, আপনার সাথে পরিচয় আছে? আর আরপির মালিক কে? আরপির মালিক আছে আওয়াল সাহেব। আমি যদি বলি আরপি এন্টারপ্রাইজ জহির সাহেবেরই? না না, ওটা যৌথ জেবি। আরপি এন্টারপ্রাইজ আর বেঙ্গল সার্টিফিকেট ঠিকানা এক কি না? না এক, দেখুন দেখে তো করো। আরপি এন্টারপ্রাইজ বাংলাদেশ সায়েন্স আউট জেবি, 26/2 তোপখানা রোড, সেগুন বাগিচা, ঢাকা, বাংলাদেশ। এরা বেঙ্গল একটা ভাই, বেঙ্গলে এই যে বেঙ্গল সেন্টিপি 26/2 তোপখানা রোড, সেগুন বাগিচা, ঢাকা, একই ঠিকানা না? আপনি কি এটা জানতেন না? না আমি থাকতে দেখি না। কেন জানতেন না? আপনি তো জমি সাহেবের সাথে খুব ভালো শুনতেন। শুধু দরপত্র পাওয়াই নয়, যন্ত্র বুঝিয়ে না দিয়ে বিল ও চালানে সই করিয়ে নিয়েছেন জহির। একজন দুজন নয়, স্টোর কিপার থেকে শুরু করে 4 জন কর্মকর্তা মাল বুঝে পেয়েছেন বলে স্বাক্ষর করে দিয়েছেন। ব্যাখ্যা চাইতে বারবার গিয়েও সেই স্টোর কিপারের দেখা মেলেনি, আর সাংবাদিক এসেছে শুনে কর্মকর্তারাও উধাও হয়ে যান। বলে না যে পাপি মরে সাধন নিয়ে, পাপ করে একজন, প্রায়শ্চিত্ত করতে আরেকজন। তো আমি তো এখানে এসে পাপের প্রায়শ্চিত্ত করার মতো অবস্থা, কথা বুঝছেন না? অর্থাৎ দরপত্রের চাহিদা মতো যন্ত্রপাতি তারা পেয়েছেন কিনা তা যাচাই বাছাই ছাড়াই ঠিকাদারের বিল স্বাক্ষর করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তারপরও ঠিকাদার জহিরের 20 কোটি টাকার বিলটি তুলতে পারার কথা নয়, কারণ বিলটি পাঠাতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে ব্যয় মঞ্জুরির জন্য। সেটি অনুমোদনের পর সাতক্ষীরা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অফিস থেকে বিলটি জমা দিলে টাকা পাওয়া যাবে। আপনার হাসপাতালে জিনিসপত্র বসেনি, আপনি কাউন্টার সাইন করে দিচ্ছেন, সে টাকা উঠিয়ে নিয়ে গেছে, এটা কি আপনার ফল্ট দেখেন না আপনি? কিন্তু ঠিকাদার জহির মাল বুঝিয়ে দেবার চিঠি দেখিয়ে ব্যয় মঞ্জুরি ছাড়াই সাতক্ষীরা জেলা হিসাবরক্ষকের কার্যালয় থেকে 20 কোটি টাকা তুলে নিয়ে গেছেন। বদলি হয়ে গিয়েছেন সেই হিসাবরক্ষণ কর্মকর্তা। তবে জহিরকে এই অনিয়মে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত অন্য 2 কর্মকর্তাকেও সেখানে গিয়ে পাওয়া যায়নি। ক্যামেরা দেখে মুহূর্তেই তারা সরে পড়েন। কিছুদিন আগে বদলি হয়ে আসা হিসাবরক্ষণ কর্মকর্তা না জানলেও বিষয়টি NBR পর্যন্ত গড়িয়েছে বলে জানান অন্য কর্মকর্তারা। এটা হচ্ছে আপনার বাজেটের স্টারমার্ক এলাকা টাকা, স্টারমার্ক ছাড়া মিনিস্ট্রির অনুমোদন ছাড়া পাশ করা যায় না। এখন যেহেতু স্টারমার্কের টাকা এখন মিনিস্ট্রির অনুমোদন ছিল না, তাহলে আপনাদের এখান থেকেই তো পাশ হয়েছে? হ্যাঁ, যারা সংশ্লিষ্ট জড়িত ওই তাদের বিরুদ্ধে এখন। কে জড়িত? ওই একজন সুপার আছেন, একজন অডিটর আছেন।
এই ঘটনায় অবাক খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। অবস্থা দেখে দু মাস আগে সাতক্ষীরা হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে তারা। মন্ত্রণালয়ের উপসচিব আল মামুন মোর্শেদও ঘুরে যান হাসপাতাল, কিন্তু তিনিও বাক্স খোলেননি। স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম এ নিয়ে কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলেন আমাদের মন্ত্রী। মন্ত্রী মোহাম্মদ নাসিমকে সাতক্ষীরা হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির তথ্য জানানোর পর ব্যবস্থা নেবার আশ্বাস দেন। না, দুটা নোট করো, আমি যেটা বলছি, সাতক্ষীরা হাসপাতালে কোন যন্ত্রপাতি কেনা হয়েছে এবং সেটা বাক্স বন্দি আছে এখন, এটা কী কারণ এবার আমাকে যেন জানায় পরিচালক। কিন্তু টাকা তুলে নিয়ে গেছে, ব্যয় মঞ্জুরি দেওয়া হয়েছে। আমাদের প্রতিমন্ত্রীর নেতৃত্বে যেখানে আমাদের সচিব আছে, ডিজি আছে, তারা তদন্ত করে এই ধরনের প্রয়োজনীয় ব্যয় মঞ্জুরির ব্যাপারে, বরাদ্দের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অলরেডি কমিটি করে দিয়েছি। এ নিয়ে কথা বলতে কয়েক দফা ঠিকাদার জহিরের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়। টেলিফোনে জানিয়ে দেওয়া হয় তিনি কোনো সাক্ষাৎকার দিবেন না। বদ্রুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ, ঢাকা।